Hello dear students, I hope you all are fine at your home. Wash your hand repeatedly, be careful, enjoy your classes and practice your studies. আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে আবার কিছু নতুন পড়া করব। तो प्रत्येके बोर्डेर दिके देखो, आमी लिखे रेखेछि सेई छड़ागुलो आमरा पढ़ब। कि लेखा आछे पढ़ो। ट ठ ड ढ। ट ठ ड ढ करे गोल, कांधे निये ढाक ढोल। ताहले ट ठ ड ढ कि करछे? गोल करछे। কাঁধে নিয়ে ঢাক ঢোল। এখানে এখানে আমাদের প্রথমে জানতে হবে গোল শব্দটির অর্থ কি। এখানে গোল বলতে গোলমাল বোঝায়। গোলমাল বা চিৎকার চেঁচামেচি বা গন্ডগোল বোঝায়। তারপর কি বলছে? কাঁধে নিয়ে ঢাক ঢোল, অর্থাৎ কাঁধে কি নিয়েছে? ঢাক ঢোল নিয়ে তারা গোল করছে। ঢাক আমরা প্রত্যেকেই দেখেছি, পূজোর সময় ঢাক বাজে। ঢাক কি? চামড়ার তৈরি একটি গোলাকার বাদ্যযন্ত্র। আর ঢোল কি? ঢোল ঢাকের থেকে একটু ছোট, একরকম বাজনা, অনেকটা ঢাকের মতন কিন্তু ঢাকের থেকে অনেকটাই ছোট। দুটো ঢাক আর ঢোল দুটোই হচ্ছে বাদ্যযন্ত্র। তাহলে কি বলছে? ট ঠ ড ঢ কাঁধে ঢাক ঢোল নিয়ে তারা গোল করছে, অর্থাৎ গোলমাল করছে বা চিৎকার চেঁচামেচি করছে। তারপরেরটাতে আমরা দেখি কি লেখা আছে। তারপর হলো মূর্ধন্য। বলে মূর্ধন্য, চুপ করো কথা শোন। তার মূর্ধন্য কি বলছে? চুপ করতে এবং কথা শুনতে। ঠিক যেমন স্কুলে ক্লাসরুমে আমরা বলে থাকি, মিসরা বলে থাকে, বা তোমরা যখন অনেক কথা বলো, মিসরা কি বলে? যে চুপ করো এবং আমি কি বলছি সেটা শোনো। তো সেই রকমই মূর্ধন্য কি বলছে? চুপ করো এবং আমার কথাটা শোনো। তারপরে দেখো কি আছে। ত থ দ ধ। ত থ দ ধ বলে ভাই আমপাড়ি চলো যাই। ত থ দ ধ কি বলছে? যে এসো ভাই, এসো আমরা আম পাড়তে যাই। আম কি? আম একটি খুব রসালো ফল, আমরা অনেকেই আম খেতে ভালোবাসি। তাই বলছে ত থ দ ধ কি বলছে? চলো ভাই আমরা গিয়ে আম পেড়ে নিয়ে আসি। Now everyone look at the board. কি লেখা আছে দেখো। বাক্য রচনা করো। এটা আজকে আমাদের 5 এবং 6 নম্বরে বাক্য রচনা হবে। আগে এর আগে আমরা আরো 4টি বাক্য রচনা করেছি। তো নাম্বার 5 বাক্য রচনা কি আছে? ঢোল, ঢয়কাল ল ঢোল। ঢোল দিয়ে আমরা কি লিখতে পারি? ভোলা ঢোল বাজায়। তারপরে দেখো নাম্বার 6 এ আছে আম, ফলের রাজা আম। এরপরে শূন্যস্থান পূরণ করো। আজকে আমি তোমাদের একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছি, এটা শূন্যস্থান পূরণ নাম্বার 5, কারণ এর আগে আমরা 4টে শূন্যস্থান পূরণ করেছি। তো আজকে শূন্যস্থান পূরণটা পড়ি। নাম্বার 5 এ কি বলছে? বলে আন্ডারলাইন মূর্ধন্য, চুপ করো আন্ডারলাইন শোনো। তাহলে নিজেরা তোমরা একটু চেষ্টা করো, প্রথমে কি হবে শূন্যস্থান পূরণে। একটু আগেই আমরা পড়েছি, কি পড়েছিলাম? বলে মূর্ধন্য, চুপ করো কথা
শোনো, এবারে দেখো আমি উত্তরে কি লিখেছি। বলে মূর্ধন্য, মূর্ধন্য বানানটা খুব ভালোভাবে লক্ষ্য করবে। ময়ে দীর্ঘু, ধয়ে রেফ, দন্ত নয়ে জফলা, মূর্ধন্য, এই বানানটা খুব ভালোভাবে মুখস্থ করবে। তাহলে কি লিখেছি, বলে মূর্ধন্য চুপ করো কথা শোনো। তো তোমরা আজকের পড়াটা ভালো করে পড়বে, যে ছড়াগুলো পড়িয়েছি এবং তার সাথে সাথে বাক্য রচনা এবং শূন্যস্থান পূরণ গুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের মতন এখানেই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।